নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন মুখার্জি হোমিওক্লিনিকের তরফ থেকে আমি ডক্টর সর্বনন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে নেবেন প্লিজ ভিডিওটি শেয়ার করলে করতে পারেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব মৃগি মৃগি রোগটা নিয়ে অনেকেই জানেন কম বেশি তো এই মৃগি রোগটা যদি কারোর হয়ে থাকে বা এই এই মৃগি রোগের জন্য আমরা কোন কোন মেডিসিনগুলি আমাদের কাছে রাখতে পারি বা কোন কোন মেডিসিনগুলি হোমিওপ্যাথিতে ভীষণ কার্যকারী এবং ডাক্তারবাবুরা সাধারণত লক্ষণের উপর ভিত্তি করে কোন কোন মেডিসিনগুলো দিয়ে থাকেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মৃগি হচ্ছে এমনই একটি শারীরিক কন্ডিশন যেখানে রুগীর খুবই পরিস্থিতি খারাপ হয় এবং যত বারবার এই মৃগির অ্যাটাক হতে থাকে তত রুগী আস্তে আস্তে নিজের থেকে দুর্বল হয়ে যায় এটি একটি নার্ভ ঘটিত সমস্যা এবং এই সমস্যাটি অনেক সময় বংশভতের কারণেও হয়ে থাকে আবার হঠাৎ করেও নার্ভের দুর্বলতার কারণেও শরীরে আসতে পারে তো এখন মৃগি রোগটার জন্য কোন কোন মেডিসিনগুলি ভীষণ ইফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে প্রথমত হচ্ছে এবিসিনথিয়াম মেডিসিনটি ভীষণ কার্যকারী মেডিসিন তারপর হচ্ছে সোলেনাম নিগ্রাম মেডিসিনটি ভীষণ কার্যকরী মেডিসিন এগুলি পাওয়ার বা ডোজ যেগুলি আমরা বলছি সেগুলো সবই প্রয়োজন মতো বা পরিস্থিতি অনুযায়ী দেওয়া হয়ে থাকে তিন নম্বর সিকুটা বলে যে মেডিসিনটি আছে এটিও ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে মৃগির জন্য এবং ক্যালিফস যেটা হচ্ছে নার্ভের জন্য ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে সব ক্ষেত্রে টেনশন কম হওয়া বা আদার্স কোনো যদি কিছু প্রবলেম হয় তার জন্য ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে তো তার জন্য ক্যালিফস ভীষণ হচ্ছে এফেক্টিভ রেজাল্ট দেয় এবং এই মেডিসিনটি দেওয়া যেতে পারে তো এই যে এভিসিনথিয়াম নাম আপনার সিকুটা ক্যালিফস এই মেডিসিনগুলি মৃগির জন্য ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে তো এই মৃগি রোগ চিকিৎসাধীন থাকলে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তবে যে পরিস্থিতিতে সে মৃগি রোগটা হয় সেই পরিস্থিতিগুলোকে তাকে এড়িয়ে চলতে হবে এবং যেমন তার মধ্যে সাঁতার কাটলে পুকুরে নামলে গাড়ি চালালে মেশিন চালালে এই সমস্ত পরিস্থিতিগুলোতে মৃগির অ্যাটাকটা হয়ে থাকে বা ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে তো এই ধরনের কন্ডিশনগুলো থেকে রুগীকে দূরে থাকতে হবে এবং এই রোগের সঙ্গে অন্য রোগ কিছু পাওয়া গেলে তার উপযুক্ত চিকিৎসা করতে হবে তো এই সমন্বয়ে চিকিৎসা করলে ভীষণ এফেক্টিভ রেজাল্ট পাওয়া যাবে তো আপনারা আমাদেরকেও অনলাইনে কমেন্ট করতে পারেন কি কি সমস্যা আছে সে অনুযায়ী আপনাদেরকে মেডিসিন বলে দেওয়া চেষ্টা করে দেওয়া হবে তো ভিডিওটি দেখার পর খুব সম্ভবত অল্প দিনের মধ্যেই মেসেজটা করবেন তাহলে যোগাযোগ রাখা খুবই সম্ভব হয় পরবর্তীকালে হয়তো মেসেজের অ্যান্সার দেবো কিন্তু হয়তো অনেক লেট হয়ে যেতে পারে তো ভিডিওটি যবে পাবলিশ হবে যত তাড়াতাড়ি পারবেন আপনারা প্রবলেম হলে পরে মেসেজ করবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব এবং খুব খুব করে শেয়ার করবেন কারণ হোমিওপ্যাথিতে ভালো ভালো মেডিসিন আছে সেগুলো আপনাদেরকে তো নাম দিয়ে বলে দেওয়া হলো তো এই ধরনের মেডিসিনগুলি অ্যাপ্লাই করলে মৃগির সমস্যা অনেকটি ভালো হতে লাগে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দিন পর ভিডিও বার করলাম প্লিজ ভিডিওটি শেয়ার করবেন দেখবেন সকলে ভালো থাকবেন নমস্কার